বলেছেন আমি জহর আসর মাগরীবের শেষ এবং এশার নামাজের শেষ দুই রাখাতে ইমামের পেছনে সুরা ফাতেহা পড়ি এখন প্রায় সময় ইমাম আমার সুরা ফাতেহা পড়ার আগে রুকুতে চলে যান ফলে আমিও রুকুতে চলে যাই এখন আমার কি নামাজের কোনো প্রকার সমস্যা হবে দয়া করে জানাবেন এ নিয়ে দুশ্চিন্তায় আছি তাহলে আপনার মূল প্রশ্নটা হলো যে ইমামের পেছনে সুরাফাতেহা আপনি পড়েন কিন্তু ইমাম অনেক সময় দ্রুত পড়ে ফেলার কারণে আপনি নিজে সুরাফাতেহা কমপ্লিট করার আগেই ইমামের মোতাবাত করার জন্য ইমামকে ফলো করার জন্য আপনি রুকুতে চলে যান এ কাজটা কতটুকু ঠিক আছে নাকি আপনাকে সুরাফাতেহা পড়তেই হবে ইমামের পেছনে সুরাফাতেহা পড়ার তিনটি অভিমত আমরা সকলে জানি আমরাও বহুবার এই মতগুলো উল্লেখ করেছি কারণ আমাদের ওলামাইকেরামের বিভিন্ন মতামতের মধ্যে আমরা তিনটি মত পাই এক ইমামের পেছনে সকল সলাতেই জাহারি কিংবা সিররি সকল সালাতে সুরাফাতেহা পড়তে হবে এটি ওলামাইকেরামের এক দলের মত এবং এটিকে আমরা সবচেয়ে স্ট্রং বা শক্তিশালী মত বলে হাদিসের আলোকে পেয়েছি এর সাথে ভিন্ন মত পোষণ করেন আরও দুদল ওলামাইকেরাম একদল ওলামাইকেরাম বলেন যে জাহারি সালাতে ইমামের পেছনে সুরাফাতেহা পড়ার কোনো প্রয়োজন নাই সেররি বা গোপন কেরাতের সালাতে মুক্তাদি সুরাফাতেহা অবশ্যই পড়বেন এটিও ওলামাই কেরামের এক দলের অভিমত তারা বলেছেন যেহেতু জাহারি সালাতে তিনি জোরেই কেরাত শুনছেন কেন তিনি পড়বেন আমরা আর দলিল বিশ্লেষণ করছি না এটা দ্বিতীয় মত তৃতীয় মত হচ্ছে ইমামের পেছনে মুক্তাদির কোনো কেরাতির প্রয়োজন নেই সালাদ জাহারি হোক অথবা সেররি হোক কারণ ইমামের কেরাত মুক্তাদির কেরাত হয়ে যায় অতএব মুক্তাদি শুধু চুপ করে থাকবে সে কিছু পড়বে না বলবে না তো এই তিনটি মতের মধ্যে আমরা বলেছি প্রথম প্রথমতটাই বেশি শক্তিশালী এখন সেই মতের উপরেই আপনি আমল করছেন বোঝাই যাচ্ছে কারণ এই মতের আলোকে মুক্তাদিকে সুরাফাতে পড়তেই হবে ইমামের জন্য যেমন এটা পড়াটা জরুরি মুক্তাদের জন্য পড়াটা তেমন তেমনই জরুরি তাহলে ইমাম পড়তে পারলেন মোক্তাদি পড়তে পারলেন না তাহলে কী করণীয় এই প্রথম মতের প্রবক্তা ওলামাইকেরাম যারাই মোক্তাদিদের সর্ব অবস্থায় ইমামের পেছনে সুরা ফাতেহা পড়ার প্রসঙ্গটি জরুরি বলে উল্লেখ করেছেন তাদের মধ্যে দুটো মত আছে যদি মুক্তাদি সুরা ফাতেহা সম্পন্ন না করা অবস্থায় ইমামকে ফলো করে তাকে রকুতে যেতে হয় তাহলে কি তার ওই রাকাতটা বাতিল হবে নাকি তিনি ইমামের সাথে চলে যাবেন ইমামের পরপর সুরাফাতা সম্পন্ন হোক আর না হোক এবং তার ওই রাকাতটা ধর্তব্য হবে এক্ষেত্রে আমরা দেখেছি দুদল মানে এই প্রথম কাউলের কায়েল ওলামাইকেরাম দু দুমত ব্যক্ত করেছেন কে বলেছেন যে না ইমাম যদি তার আগে তার পড়ার আগে চলে যায় তাকে পড়েই তারপর যেতে হবে এতে যদি ইমাম আবার দাঁড়িয়েও যায় তাহলে তার ওই রাকাতটা বাতিল হবে কারণ একটা রোকন তার বাতিল হয়ে গেল আর দ্বিতীয় মতটা হচ্ছে যে না ইমামকে তাকে ফলো করতে হবে যেহেতু রাসুলসাল্লাহ সাল্লাম থেকে খুবই শক্তিশালী একটা হাদিস এসছে যেটা বুখারি মুসলিমের হাদিস ইন্নামা জল আল ইমামুল বিহি ইমামকে নির্ধারণ করে দেওয়া হয়েছে যাতে তার একতে দা করা হয় অতএব আপনি মানে ইমামকে একতে দান না করে অনেকক্ষণ দাঁড়িয়ে সুরাফাতে শেষ করলেন ততক্ষণে উনি দাঁড়িয়ে গেলেন রুকু থেকে তাহলে তো এটা ইমামকে অনুসরণ করা হলো না আমাদেরকে ব্যালেন্স করতে হবে আমাদেরকে ব্যালেন্স করতে হবে এবং এই হাদিসটাতে আরও স্পষ্ট করে রাসুল সদাসম বলেছেন যখন তিনি ত্যাগবীর দেন তখন তোমরা ত্যাগবির দেবে যখন তিনি রুকুতে যান তখন তোমরা রুকুতে যাবে যখন তিনি সেজ দেয় যান তখন তোমরা সেজ দেয় যাবে তার মানে এই যে তখন মানে পরপর পরপর আগেও নয় সাথে সাথেও নয় পরপর তাহলে এই হাদিসটা দ্বারা দ্বিতীয় মতের শক্তিমত্তা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় সেটি হচ্ছে ইমামের সাথে তাকে মতাবাহাত করেই চলতে হবে এবং সেটা করতে গিয়ে তার সুরা ফাতেহার কিছু অংশ যদি বাদ থেকে যায় থেকে যাবে তাতে কোনো অসুবিধা নেই তার ওই রাকারটা গণ্য হবে এবং এ ব্যাপারে বিশিষ্ট ওলামাইকেরাম আমাদের অনেক বড় বড় সাইখরা তারা স্পষ্টভাবে বলেছেন যদি কোনো ব্যক্তি মুক্তাদি হিসাবে সালাদ শুরু করে এবং সে বিশ্বাস করে যে তার সুরাফাতেহা অবশ্যই পড়তে হবে কিন্তু সে পড়তে ভুলে যায় এটা অনেক সময় হতে পারে যখন ইমাম জোরে কেরাত পড়েন তাহলে এই ভুলে যাওয়ার কারণে তার রাকাত কিন্তু বাতিল হবে না কারণ আরেকটি হাদিসে নবী সাল্লাহ আসালাম স্পষ্ট ঘোষণা করেছেন ইদ আল্লাহ তাজ অমাস্তি ওমাস্তিক্রুহ আলাই নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দিয়েছেন যখন সে কোনো খাতা করে মিস্টেক করে অথবা যখন সে ভুলে যায় মন থেকে ভুলে যায় অথবা যখন সে বাধ্য হয় এ হাদিসটিও সাহি হাদিস তো সুতরাং আমরা কনক্লুড করব এভাবে যে আপনি ইমামের সাথে রুকুতে যাওয়ার আগে একটু দ্রুত লয়ে শুদ্ধভাবে দ্রুত লয়ে হলেও শেষ করার চেষ্টা করবেন কিছু বাকি থেকে গেলে আপনার সালাদ শুদ্ধ হবে তবে আপনি ইমকে মোতাবাত করতে হবে ইমামের পরপর রুকুতে যেতে হবে ঠিক একই অবস্থা আমি আরেকটা মাসালাও বলে নেই এ প্রসঙ্গে যে যেমন কেউ সালাতে আল্লাহ আকবর বলে তিনি ঢুকলেন জামাতে যখন জামাত চলছে তখন অলরেডি ইমাম আল্লাহু আকবর বলে রুকুতে চলে গেলেন আপনি আল্লাহ আকবর বলে ঢুকলেন আর ইমাম তখন রুকুতে চলে গেল আপনি সুরাফাতেহা পড়তে পারলেন না কী করবেন এটা নিয়ে কিন্তু বিগত পর্বে আমরা ডিটেলস আলোচনা করেছি আজকে সেটা নিয়ে আলোচনা করব না এবং আমরা রাজেশ দিয়েছিলাম যে যদি আপনি আল্লাহ আকবার বলে বিসমিল্লা সুরাফাতে শুরু করে দেখ বেশি দেরি না করে ইমামের মোতাবাদটাকেই রক্ষা করেন এবং সুরাফাতেহার পুরোটা অথবা অধিকাংশটা আপনার থেকে মিস হয়ে যায় তাহলে রাখাত পাওয়ার কারণে আপনি সালাদটা পেলেন এটাই শুদ্ধ মাস আলা এটাই শক্তিশালী মাস আলা অন্যটা অশুদ্ধ আমরা বলবো না অন্যটা যারা নিজেদের দলিলের বিশ্লেষণে ভিন্ন মত প্রকাশ করেছেন তারা সেটা করবেন কোনো অসুবিধা নেই কিন্তু এই মতটাই আমাদের কাছে সার্বিক দলিলের ভিত্তিতে বেশি শুদ্ধ এবং বেশি শক্তিশালী বলে মনে হয় যেটি আবু বকরার হাদিস থেকে প্রমাণিত